করলাম যার ফলে পাথর নয় সে কাপড় হয় ট্রেন ছিল অনেক কি লাগছে ভাই লাস্টে যে মার জন্য যে এত পাগল ভাই এতটা পাগল হয়েছে পাগল হয়ে লাস্টে মারা গেল লাস্টে এই চিন্তাই তো অনেক খারাপ লাগলো ভাই অনেক অনেক কিন্তু হিমালয় সাহেব ভাই লাস্ট সিনটা সাকিব খান মারা যায় ঠিক আছে আপনি কান্না করছেন কেন একটু যদি বলতেন কালকে লাস্টে মারা যায় দেখা ভাই লাস্টে ভাই মারা গেছে ওই এই কারণে আমি কান্না করতাম সিনেমাতে দেখে মন বাস্তবে কি হইব বলেন আপনারাই বলেন আমার একটা অভিনয় দিয়েছে সাকিবের অভিনয় কেমন ছিল দুনদার অনেক অনেক সুন্দর ছিল অনেক লাস্টের অভিনয়টা মেনে নিতে পারলেন না ভাই লাস্টের অভিনয়টা মেনে নিতে পারলেন ভাই খারাপ লাগা ঠিক কেন তৈরি হলো কার্তিক অভিনয় কেমন লেগেছে ভালো ভালো লাগছে ভাই এদিকে আসো কান্না করছেন কেন আপনি ভাই লাস্টে ভাই মারা যায় এই চিন্তার লিগা ভাই ভাই মারা যায় ভাই সাকিব ভাই মারা যায় লাস্টে লাস্টে মারা যায় আচ্ছা মুভিটা দেখে কেমন লাগছে এদিকে লুকান ক্যামেরা লুকান সুন্দর আছে প্রিয় তোমার পর আমার মনে হইলো যে আরেকটা ছবি দেখলাম প্রিয় তোমার টু এরকম মনে হইলো বুঝছেন অনেকে তো নেগেটিভ রিভিউ দিচ্ছে আপনি কেন নেগেটিভ রিভিউ একটা কথা বলি কার কে রকম চয়েস এটা তো বুঝুন আমার চয়েস এক রকম আপনার চয়েস এক রকম সবার অভিনয় যদি এক হইতে তাহলে তো হইছে লইতাম এখন আমি যদি বলি আমি তো জায়েদ খানের ভক্ত আরেকজনে বলতে আছে সাকিব খানের ভক্ত তাহলে কি আর হবে ভালো এক কথায় উত্তর দিবেন যে সাকিব খানের এই মুভিটা কেমন লাগছে প্রিয় আমার বেস্ট ছিল না এটা বেস্ট না প্রিয় তোমার তো বেস্ট রাজকুমার আর আমি এখন আবার কয়টা শো আছে ওই কয়বার দেখবো আরো পাঁচবার দেখবো আমি আবার লাইনে দেখবো আমি না ভাই আমি অন্য কোনো ছবি দেখি দেখা উচিত কিন্তু আমি অন্য ছবি দেখি আমি একমাত্র সাকিব ভাইয়ার মুভিটাই দেখি আমি অভিনয়টা যেরকম দেখলাম ছাড়াই যাবে অবশ্যই ছাড়াইবে এখন কিন্তু অভিনয়টা অনেক সুন্দর হয়েছে লাস্টের অভিনয়টা মানুষের কাদায় ফেলা গেছে হ্যাঁ হ্যাঁ আমার দুইটা ভাইও কান্না করছে অভিনয়টা দেখে লাস্টে যে মারা গেছে অন্য দুইটা কান্না কান্না পুরো ভেঙে গেছে বুঝছেন আমার সিন যখন দাদি মারা যায় দাদিরা যখন দাদি মারা যায় অত্যুরুক সিনেমার থেকে খারাপ লাগছে যখন আম্মা শরীফ মারা যায় বাংলাদেশে আসে বাংলাদেশে যখন আসে তখনও খারাপ লাগে আর যখন ওনার আম্মার জন্য যখন বাংলাদেশে আবার আমেরিকা থেকে আসে তখন যখন আম্মাকে বলে যে আমি আব্বুকে নিয়ে আসতেছি এর ভিতর তো না বিলে নাই সব ওনারা মেরা ফেলায় তখন থেকে অনেক খারাপ লাগে তখন খারাপ লাগতেছে এই মুভিটাকে এই মুভির চিন্তাধারা অনেক উজ্জ্বল অনেক প্রিয়তমার রেকর্ড সারা যাবে এই মুভিটা ভাই আপনি কি কান্না করেছিলেন আমার আমার চোখের জল কি বলবো আমি আমার অনেক চোখের পানি পড়ছে আপনার সব কথা কি আমি আর বাপমাকে হারাইছি আমি জানি যে মা কি জিনিস পিতা কি জিনিস একজন একটা ছেলেকে একটা ছেলেকে একটা মা এতগুলো বছর না দেখে না দেখে কীভাবে থাকতে পারে বুকে পাশাল বেঁধে আসলে এই মুভিটা না দেখে সে বুঝতে পারবে না আমি সেলুট জানাই মুভিটাকে হিমেলা সিং আমি ধন্যবাদ জানাই ওই ইসলামিক দিকগুলো তুলে ধরা হয়েছে বিশেষ করে ওই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে কিন্তু এর আগে প্রিয়তমা দেখছিলাম ওইখানেও লাস্টে আমরা কষ্ট নিয়ে বের হয়েছি এবারও আমরা আগে ভাগে হিমেলার সাহেব ভাইকে আমরা যারা সাকিব ইয়ান আছি তারা সবাই বলছি যে ভাই এবার সিন লাস্টের সিন যেন কোনো তুলনাদায়ক না হয় কষ্টের যেন না হয় তারপরে লাস্টে সাকিব খান মারা গেছে এটা মানে মেনে নিতে পারি না লাস্টে অন্যভাবেও মিলাইতে পারতো জিনিসটা মানে মা যে সন্তান নিয়ে সন্তান বেচারা অনেক বছর কীভাবে কষ্ট রয়েছে এটা অনেক কষ্ট লাগছে ছবিটা দেখে আমরা সাকিব ইয়ান এজন্য দেখতে আসছি কিন্তু হিমেলার সাহেব ভাই লাস্টে সাকিব খান মারা গেছে এটা একটু ঘুরে অন্যদিকে নিয়ে নিতে পারতো মানে আমরা লাস্টে কষ্ট নিয়ে সাকিব খান মারা যাওয়া